সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমাদের আরেকটি খরগোশের ডিসপ্লে বলতে পারেন। আপনাদের সাথে কিছু খরগোশের জাতের বাচ্চাদেরকে দিয়ে একটু পরিচয় করাই দেব এবং তাদের দাম, আমরা কী দামে তাদেরকে সেল করি এই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লায়ন হেড খরগোশ। দেখতে পাচ্ছেন অত্যন্ত কিউট এই বাচ্চাগুলা। তো লায়ন হেড খরগোশের অরিজিন হচ্ছে আসলে ব্রিটিশ, ইংল্যান্ড হচ্ছে এদের অরিজিন কান্ট্রি। আর এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের এই যে মাথায় এবং পেছনে এই যে এই এই সাইডে এই পেছনের এই দিকটাতে এবং মাথায় এবং ঘাড়ে পশমের সংখ্যাটা একটু বেশি থাকে এবং দেখতে, সামনে থেকে দেখতে এদেরকে সিংহের মতো লাগে। এই খরগোশগুলো সাধারণত আমরা, শুধু এই খরগোশ না, যে কোনো জাতের খরগোশের বাচ্চা আমরা 3 মাস বয়স থেকে আমরা সেল করা শুরু করি, মানে আমরা ডেলিভারি দেই। তো 3 মাস বয়সের পূর্বে আমরা ডেলিভারি দেই না। এই লায়ন হেড জাতের খরগোশগুলো আমরা সাধারণত 12,000 টাকা প্রতি পিস বা জোড়া নিলে পরে 24,000 টাকা জোড়া হিসেবে সেল করি। এবং একটা জিনিস হচ্ছে যে যারা ব্রিডিংয়ের জন্য নিতে চান, যে আপনারা ব্রিড করাবেন, মানে খামার করবেন, বাণিজ্যিক খামার করবেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা আছে যে ন্যূনতম 6 পিস যদি আপনারা খরগোশ নেন সেক্ষেত্রে আমরা 20% আমরা ডিসকাউন্ট করি, 20% কম দামে দেই। কারণ হচ্ছে যে আপনারা একসাথে যেহেতু অনেকগুলো নেন সেক্ষেত্রে দামের কিছুটা কনসিডারেশন করতে হয়, তো আমরা সেটা করে দেই আর কি। এবং আপনারা খামারি হিসাবে নিলে পরে আমরা 1:2 রেশিওতে, মানে একটা মেল 2টা ফিমেল, এই রেশিওতে সর্বোচ্চ আমরা দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এগুলো হচ্ছে লায়ন হেড জাতের খরগোশ। তো আমরা আরেকটি জাতের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। আপনাদের সামনে এখন যে খরগোশের বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে হল্যান্ড লব জাতের খরগোশ। দেখতে পাচ্ছেন ভ্যারাইটি কালার, বিভিন্ন রঙের হয়ে থাকে। আমি আপনাদেরকে কালারগুলো একটু চিনিয়ে দেই। এই কালারগুলো সেটা হচ্ছে, এইটাকে বলে হচ্ছে সিলভার বা চিনচিলা কালার। দেখছেন কত কিউট দেখতে এই বাচ্চাগুলো। এদের বয়স এখন কম, তো এরা যত বড় হবে আস্তে আস্তে, যাদের কান আপনারা দেখছেন যে একটু খাড়া মনে হচ্ছে, এই কানগুলোও পড়ে যাবে, সম্পূর্ণ ঝুলে যাবে একটু বয়স হতে হতেই। কারো কারো কম বয়সে হয়ে যায়, কারো কারো ক্রাউন ডেভেলপ হতে একটু সময় নেয়, তো সেটা সমস্যা না। তো এগুলো হচ্ছে সব হল্যান্ড লব জাতের খরগোশ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ফুল অরেঞ্জ কালার, এটাকে অরেঞ্জ কালার বলা হয়। এই যে এটাকে বলা হয় অরেঞ্জ কালার। আর এইগুলো হচ্ছে ব্রোকেন প্যাটার্ন বলে এগুলোকে, যে সাদা অরেঞ্জ, মাঝে মাঝে কালো স্পট থাকে। তারপরে এটা হচ্ছে আপনার যে হোয়াইট অ্যান্ড গ্রে, মানে এটাকে বলা হয় যে আপনার গ্রে ব্রোকেন আর কি, এর রঙটা একটু ইউনিক আর কি। আর এটা হচ্ছে আপনার সাদা এবং কালোর মধ্যে ব্রোকেন। এবং আমাদের যে আরও একটা ইউনিক কালার এসছে এবার, যে এইগুলো হচ্ছে ইউনিক কালার এসছে। আপনি কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি, এবং এই কালারগুলো একেবারে ইউনিক। এগুলো সব হল্যান্ড লপের বাচ্চা। তো আপনারা এই হল্যান্ড লপ জাতের খরগোশের বাচ্চাও যারা নিতে ইচ্ছুক, যারা নিতে চান, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের খামারের ঠিকানা দেওয়া থাকবে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামার রাজশাহী শহরে, এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি দিতে সক্ষম। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন, যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে পরে আপনাদেরকে 20% টাকা অ্যাডভান্স করতে হবে, আমরা বাকি টাকা ওই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো। আপনারা এভাবেও খরগোশ নিতে পারেন। তো এই হল্যান্ড লব খরগোশগুলো, এগুলোর বয়স বর্তমানে এখন একটু কম, মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে আছে বাচ্চাগুলো। এগুলো আরও 1.5 মাস পরে ডেলিভারি হবে। এদের মধ্যে বেশ কিছু বাচ্চা অবশ্য বুক হয়ে গেছে, আরও কিছু বাচ্চা আছে, আমাদের আরও বাচ্চা আছে, নতুন নতুন বাচ্চা হচ্ছে, নিয়মিত বাচ্চা হচ্ছে। তো আপনারা যারা প্রোডাকশনের জন্য নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন, যারা পার্সোনালি পালন করার জন্য, মানে বাসা বাড়িতে শখের বসে পালন করবেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সামনে এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেদারল্যান্ড ডোয়ার্ফ জাতের খরগোশ। তো এই বাচ্চাগুলোর বা এই খরগোশের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের শরীরটা কম্প্যাক্ট হয়, ছোট সাইজের হয়। এদের সর্বোচ্চ ওজন হয় সাধারণত 1 কেজি 200 গ্রাম,
মানে গড় ওজন হচ্ছে 900 গ্রাম থেকে 1200 গ্রামের মধ্যে এদের ওজন থাকে এবং এরা ছোট সাইজের খরগোশ এবং আমাদের দেশে মোটামুটি নেদারল্যান্ড বেশ কিছু কালার পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে আপনার মিক্স কালার এই যে এগুলো যেমন ডাচ কালার এটা ডাচ কালার বলা হয় রেড ডাচ তো আর আরেকটা কালার হচ্ছে যে এটা এদের দেখেন এদের বৈশিষ্ট্য হচ্ছে যে কানটা কালো এবং চোখ দুটো কাজলের কালোর মতো অনেকটা হটর ডোয়ার্ফের মতো দেখা যায় দেখতে এবং দেখেন মুখগুলো খুব ছোট ছোট হয় গোল এবং বডিটাও ছোট আর কানটাও হয় ছোট তুলনামূলকভাবে অন্য খরগোশের চেয়ে ছোট হয় তো দেখতে পাচ্ছেন এগুলো কত কিউট এ বাচ্চা তো এগুলো বাচ্চা 3 মাসের আর এগুলো 1.5 মাস বয়স তো বড় হলে এদের কানটা আরেকটু সামান্য বড় হবে তবে কানগুলো ছোটই থাকবে দেখতে পাচ্ছেন এগুলোর কান ছোটই আছে এর চেয়ে খুব বেশি বড় হবে না কানগুলো তো আপনারা যারা নেদারল্যান্ড ডর্ফ খরগোশ নিতে চান এদের বর্তমান দাম যদিও 14000 টাকা এটা 31 ডিসেম্বর পর্যন্ত এরপরে মানে জানুয়ারি থেকে নেদারল্যান্ড ডর্ফের দাম করা হয়েছে 16000 টাকা প্রতি জোড়া এটা হচ্ছে ডেলিভারি সহ আমরা ডেলিভারির জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই না এবং বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি করা সম্ভব বিশেষ করে জেলা শহরগুলোতে যেখানে পর্যন্ত বাস পৌঁছায় আপনাদের সামনে এখন যে খরগোশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হটর ডোয়ার্ফ খরগোশ এটা ফ্রান্সের একটি জাত এর অরিজিন হচ্ছে ফ্রান্স তো এই খরগোশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের পুরো শরীরটা সাদা হয় এবং এদের চোখগুলো থাকে কাজলের মতো কালো এবং শরীরের তুলনায় চোখগুলো একটু বড় থাকে এবং দেখতে অত্যন্ত কিউট লাগে দেখেন কি সুন্দর লাগছে দেখতে যে দেখে মনে হচ্ছে চোখে যেন কাজল দেওয়া আছে এই খরগোশগুলো আমরা 3 মাসের বাচ্চা সেল করে থাকি এবং এগুলোর বর্তমান দাম 20000 টাকা জোড়া করা ছিল এটা 31 ডিসেম্বর পর্যন্ত এর পরের থেকে মানে জানুয়ারি থেকে এগুলোর দাম হচ্ছে 24000 টাকা জোড়া প্রতি জোড়া 3 মাসের বাচ্চা দাম করা হচ্ছে এবং এদের প্রোডাকশনগুলো এক্সট্রিমলি কম হয় খুবই কম প্রোডাকশন হয় তো এ কারণে যারা এই হটর ডোয়ার্ফ খরগোশের বাচ্চা নিতে ইচ্ছুক আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে বুকিং করতে হবে এখন যদি আপনারা বুকিং করেন তাহলে আশা করা যায় আপনাদেরকে জুলাই মাসে আমি বাচ্চা দিতে পারবো ইনশাআল্লাহ এবং 24000 টাকা জোড়া আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই খরগোশের বাচ্চা 3 মাসের বাচ্চা 24000 টাকা প্রতি জোড়া আজকে আমি আপনাদেরকে যে খরগোশগুলোর সাথে পরিচয় করায় দিলাম সেটা হচ্ছে সব বাচ্চা এগুলো সব কম বয়সী বাচ্চা কারণ বড় বাচ্চা এই মুহূর্তে ডেলিভারি করার মতো আমার কাছে আসলে ওই সিলভার চেস্টনাট কালো এই দুই চারটা বাচ্চাই আছে এছাড়া বাচ্চা নাই আসলে সব বাচ্চা আমাদের বুকিং হয়ে যায় শুধুমাত্র ডেলিভারি দিতেই অবশিষ্ট থাকে আসলে আমি আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যারা বলেন যে খরগোশের এত দাম কেন বা আমি যে দামটা বললাম সেটা আপনাদের কাছে হয়তো বেশি মনে হতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে এইগুলা সবই ফ্যান্সি খরগোশ এবং এগুলো বিদেশি খরগোশ এগুলোর প্যারেন্টসগুলোকে ইম্পোর্ট করে আনা হয় এবং ইম্পোর্ট করে আনার পর বিগত দুই তিন বছর ধরে বাংলাদেশে কোনো খরগোশ ইম্পোর্ট হচ্ছে না আমাদেরকে এদের প্রোডাকশন থেকেই বাড়ায় এই অবস্থানে আসতে হয়েছে তবে আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বেনিফিটেড হবেন কারণ হচ্ছে যে এই ফ্যান্সি জাতের খরগোশের যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এবং এদের যে চাহিদা তুলনায় এদের যে উৎপাদন সেই উৎপাদন এখনও অনেক কম যেহেতু এখন আমদানি হচ্ছে না বাংলাদেশে বিদেশ থেকে কোনো খরগোশ আপাতত প্রবেশ করছে না বা লাইভ স্টক থেকে অনুমতি দিচ্ছে না তো আপনারা এখান থেকেই প্রোডাকশন করে আপনাদেরকে বাড়াতে হবে এছাড়া কোনো উপায় নাই এবং এভাবে প্রোডাকশন করে বাড়ানোর ফলে বাজারে যে একটা চাহিদার যে একটা মানে চাহিদার তুলনায় যোগানের যে একটা ব্যবস্থা সে যোগানটা যথেষ্ট পরিমাণে নাই বিধায় এদের দামটা একটু বেশি এখন আপনারা যদি মনে করেন যে যোগান বেশি হয়ে গেলে বা অনেক প্রোডাকশন হয়ে গেলে দাম কমে যাবে ব্যাপারটা এরকমও না কারণ হচ্ছে যে বর্তমান বাজারে বছরে প্রায় 500 পিচের মতো চাহিদা আছে কিন্তু আমাদের খামারের প্রোডাকশন বছরে মোটামুটি 250 থেকে 300 পিচ মানে আমরা এখনও প্রায় 200 পিচ পিছিয়ে আছি এবং সারা বাংলাদেশে আরও যে কয়েকজন ব্রিডার আছেন তাদেরও উৎপাদনের তুলনায় যোগানটা কম মানে মোট কথা সারা বাংলাদেশে বছরে 500 পিচের আমরা সাপ্লাই দিতে পারি না তো আপনারা নিশ্চিন্তে করতে পারেন এবং এটা বলাই যায় যে আজকে যে উৎপাদনটা 500 পিচ চাহিদাটা 500 পিচ আছে এক বছর পরে এটা 1000 পিস হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি নেই উৎপাদন চাহিদা দিনে দিনে বাড়ছে অনেক মানুষ যারা জানতো না বা যারা জানেন না
যে বাংলাদেশে এই ধরনের খরগোশ পাওয়া যায় তাদের জন্যই, যে আপনারা চাইলেই খরগোশ নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে, যদি আপনারা টাকা খরচ করতে চান, কারণ এগুলো একটু দামি খরগোশ এবং অন্যান্য শৌখিন পশু পাখির মতো এগুলোরও একটা দাম আছে। কারণ শৌখিন পাখিগুলো যেমন কুকুর বলেন, বিড়াল বলেন, এবং শৌখিন বিভিন্ন দামি দামি পাখি আছে, তাদের যেমন একটা দামের একটা স্ট্যান্ডার্ড আছে, তেমনি এসব ফ্যান্সি খরগোশেরও দামের একটা স্ট্যান্ডার্ড আছে, এবং এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয়। এবং আমরা চেষ্টা করি আন্তর্জাতিক যে দামটা, মানে ইম্পোর্ট করে আনতে গেলে যে খরচটা হবে তার চাইতেও কম দামে যেন আপনার কাছে খরগোশটা পৌঁছায়, আমরা সেই চেষ্টাই করি। কারণ ইন্দোনেশিয়া বা বিদেশ থেকে যদি আপনারা খরগোশ আমদানি করে আনতে চান, যে আমরা বিদেশ থেকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের চাইতে অন্তত পক্ষে ডাবল দাম পড়বে। বিদেশ থেকে একজোড়া খরগোশ আনতে গেলে প্রায় 45,000 থেকে 50,000 টাকা পর্যন্ত প্রতি জোড়াতে খরচ পড়ে, কিন্তু আপনারা সেখানে বাংলাদেশে প্রোডাকশন হওয়ার কারণে 50% কম দামে আপনারা জিনিসটা পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা জানতে পারলেন কোন কোন খরগোশের কেমন দাম এবং কোথায় পাওয়া যাবে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খরগোশ নেওয়ার জন্য, ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।